আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, দক্ষিণ বল্লভপুর উচ্চ বিদ্যালয় কলেজ অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের পাঠ উপস্থাপনায় আমি মোহাম্মদ আব্দুল আলীম, সহকারী শিক্ষক দক্ষিণ বল্লভপুর উচ্চ বিদ্যালয় কলেজ ছাগলনাইয়া ফেনী। তো আজকের পাঠে আমি ক্লাস 10 ভোকেশনাল ইংরেজির একটি গ্রামার টপিক ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের নেগেটিভ অ্যাফার্মেটিভ টু নেগেটিভ পার্ট 2 নিয়ে আলোচনা করব। তো এখানে আমি 4টা রুলস লিখেছি এবং পাশাপাশি কতগুলো এক্সাম্পল দিয়েছি, এখন আমরা সেগুলো নিয়ে আলোচনা করি। তো দেখো, প্রথম রুলসটা আমরা দেখি, দেখো অনলি অথবা অ্যালন এরপরে যদি ব্যক্তি থাকে, অনলি অথবা অ্যালন এর পরে যদি ব্যক্তি থাকে তাহলে আমরা কি করব, কি বসাবো, নাম্বার প্লাস ব্যক্তি বসাবো। তারপরে দেখো ব্যক্তির নামটি বসিয়ে দিব। তারপরে 2 নম্বর রুলে দেখো, যে অনলি প্লাস বস্তু থাকলে আমরা বসাবো হচ্ছে নাথিং বাট, আর তারপরে হচ্ছে বস্তুটার নাম বসিয়ে দিব। আর অনলির পরে যদি আমরা দেখি যে সংখ্যা বা পরিমাণ, তো তোমরা জানো যেগুলো গণনা করা যায় সেগুলো সংখ্যা, আর যেগুলো গণনা করা যায় না সেগুলো হচ্ছে পরিমাণ। তো আমরা যদি এরকম দেখি যে অনলির পরে সংখ্যা বা পরিমাণ আছে, তাহলে সেক্ষেত্রে আমরা নট মোর অবলি অথবা নট লেস দেন, তারপরে আমরা সংখ্যা বা পরিমাণটা লিখে দিব। তো এখানে আমরা এখন এক্সাম্পলটা একটু দেখো, 3টা এক্সাম্পল আমি দিয়েছি, এটা একটু আলোচনা করি। তো এখানে দেখো যে অনলি আল্লাহ ক্যান হেল্প আস, অর্থাৎ কেবলমাত্র আল্লাহ আমাদের সাহায্য করতে পারে। তাহলে অনলির পরে দেখো, অনলির পরে আমরা দেখছি যে সত্তা বা ব্যক্তি, তার মানে অনলি আল্লাহ, এখানে আমরা সত্তা বা ব্যক্তি দেখতে পাচ্ছি। তো তাহলে অনলির পরে যদি ব্যক্তি থাকে তাহলে আমরা কি বসাবো, নাম্বার। তাহলে দেখো অনলির পরিবর্তে নাম্বার, তারপরে আমরা কি বসাবো, ব্যক্তিটা। তাহলে এখানে আল্লাহ আল্লাহ আর বাকি অংশ বসে যাবে, ক্যান হেল্প আস। তাহলে অর্থ দাঁড়ালো যে আল্লাহ ছাড়া কেউ আমাদের সাহায্য করতে পারে না, আর এটি অ্যাফার্মেটিভ ছিল যে একমাত্র আল্লাহ আমাদের সাহায্য করতে পারে। আসলে অর্থ একই থেকে গেল, সেন্টেন্সটা শুধুমাত্র আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করলাম, তবে অর্থের কোনো পরিবর্তন হলো না। তারপরটা দেখো যে পলি লাইকস অনলি স্যান্ডউইচ। তো দেখো যে এখানে অনলি স্যান্ডউইচ, স্যান্ডউইচ তোমরা জানো যে একটি খাবারের নাম, এটা হচ্ছে একটি বস্তু। তাহলে অনলির পরে বস্তু থাকলে আমরা কি বসাবো, নাথিং বাট প্লাস বস্তুটা বসাবো। তো তাহলে দেখো যে এখানে পলি পলি লাইকস লাইকস, এখানে আমরা অনলির পরিবর্তে কি বসাবো, নাথিং বাট, যেহেতু এর পরের অংশটা, পরের ওয়ার্ডটি হচ্ছে বস্তু, নাথিং নাথিং বাট স্যান্ডউইচ। তার মানে পলি লাইকস অনলি স্যান্ডউইচ, পলি শুধুমাত্র স্যান্ডউইচ পছন্দ করে। তাহলে এটার অর্থ হলো যে পলি লাইকস নাথিং বাট স্যান্ডউইচ, পলি স্যান্ডউইচ ছাড়া আর কিছুই পছন্দ করে না। অর্থ একই হলো, আসলে যে লাও সেই কদু। তারপরে দেখো পরের এক্সাম্পলটা আমরা দেখে নিই। দেখো এখানে জেরি ওয়াজ অনলি 4, অর্থাৎ জেরির বয়স 4 বছর ছিল। তাহলে আমরা এখানে দেখো অনলির পরিবর্তে যদি সংখ্যা থাকে, এখানে আমরা 4 দেখতে পাচ্ছি, তাহলে অনলির পরিবর্তে সংখ্যা থাকলে আমরা বসাবো নট মোর দেন অথবা নট লেস দেন, সংখ্যা বা পরিমাণটা বসিয়ে দিব। তো তাহলে আমরা দেখো এটা এভাবে আমরা করতে পারি, জেরি জেরি ওয়াজ, অনলির পরিবর্তে আমরা নট মোর দেন অথবা নট লেস দেন, যে কোনো একটি বসাতে পারবো। তো আমি এখানে দেখো বসাচ্ছি নট নট মোর দেন মোর দেন 4। এটা চাইলে তোমরা এভাবে লিখতে পারতে, জেরি ওয়াজ নট লেস দেন 4, অর্থাৎ জেরির বয়স 4 বছরের বেশি অথবা জেরির বয়স 4 বছরের কম নয়, তার মানে তার বয়স ছিল 4 বছর। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা 2 নম্বর রোলটা একটু দেখি। দেখো 2 নম্বর রোলটা আমি লিখেছি মাস্ট হ্যাভ টু হ্যাজ টু। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি আমরা মাস্ট অথবা হ্যাভ টু হ্যাজ টু যদি থাকে, তাহলে সেইটাকে আমরা নেগেটিভ করতে গেলে ক্যান নট বাট প্লাস ভার্ব 1 বসাবো,
আর আরেকটি আছে যে ক্যান নট হেল্প, যদি বসাই তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করব। তো এখানে দেখো আমরা আর যদি হ্যাড টু থাকে তাহলে আমরা কুডন্ট বাট অর্থাৎ কুড নট বাট এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো, অথবা কুডন্ট হেল্প কুড নট হেল্প এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করব। তো আমরা দেখো এখানে দুইটা এক্সাম্পল দেখতে পাচ্ছি। তো প্রথমটা দেখো যে ইউ মাস্ট আছে অবে ইউর প্যারেন্টস, তোমরা অবশ্যই তোমাদের বাবা মাকে মেনে চলবে। তাহলে দেখো যে মাস্টের পরিবর্তে আমরা কি বসাবো, ক্যান নট বাট অর্থাৎ ক্যান্ট বাট, কান্ট ইউ কান্ট বাট, তারপর হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম অবে ইওর প্যারেন্টস। অর্থাৎ তোমরা অবশ্যই তোমাদের বাবা মাকে মেনে চলবে, আর নেগেটিভ অর্থ হলো যে তোমরা তোমার বাবা মাকে না মেনে পারবে না। তো তারপরের এক্সাম্পলটা দেখো যে মনি হ্যাড টু, তাহলে হ্যাড টু থাকলে কি হবে, কুডন্ট বাট অর্থাৎ কুড নট বাট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, অথবা কুডন্ট হেল্প যদি আমরা বসাই তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করব। তো এখন দেখো যে এটা আমরা এভাবে লিখি, মনি তাহলে কুডন্ট হেল্প আমরা দেই, কুডন্ট হেল্প, তো কুডন্ট হেল্প দিলে আমরা বলেছিলাম যে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করতে হবে, তাহলে অ্যাটেন্ডিং দ্য পার্টি, তার মানে এই সেন্টেন্সের অর্থ ছিল মনির পার্টিতে যোগদান করেছিল। তারপরে এটাতে হলো যে মনির পার্টিতে যোগদান বা যোগ না দিয়ে পারেনি। তো আমরা তিন নম্বর রোলটা একটু দেখি। দেখো যে বোথ ডট ডট এন্ড ডট ডট, অথবা ডট ডট এন্ড ডট ডট যদি এরকম থাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, তাহলে আমরা নেগেটিভ করতে গেলে প্রথমে বসাবো নট অনলি, তারপরে হচ্ছে বাট অলসো, অর্থাৎ বোথ এবং এন্ড দিয়ে থাকলে আমরা বোথের পরিবর্তে বসাবো নট অনলি, আর এন্ডের পরিবর্তে বসাবো বাট অলসো। তো আমি এখানে দুইটা এক্সাম্পল দিয়েছি, আমরা একটু সেটা দেখি। দেখো বোথ জেরি অ্যান্ড মেরি কেম টু ভিজিট আস, অর্থাৎ জেরি এবং মেরি উভয়ই আমাদের দেখতে এসেছিল। তো তারপরে দেখো তাহলে আমরা বোথের পরিবর্তে কি লিখব, নট অনলি, নট নট অনলি জেরি জেরি বাট অলসো বাট অলসো মেরি বাট অলসো মেরি কেম টু ভিজিট আজ, অর্থাৎ শুধুমাত্র জেরি নয় মেরিও আমাদের দেখতে এসেছিল। তারপরে এক্সাম্পলটা দেখো যে তামিম রোড পোয়েমস অ্যান্ড অ্যাসেস, তামিম কবিতা এবং রচনা লিখেছিল। তো তাহলে আমরা এখানে দেখো যে এটা আমরা করতে পারি যে এখানে অ্যান্ডের আগে এবং পরে একই ধরনের ওয়ার্ডস আমরা দেখছি, একই ধরনের পার্টস অফ স্পিচ দেখছি। তো তাহলে আমরা এখানে দেখো এটা এভাবে করতে পারি, তামিম রোড নট অনলি পোয়েমস বাট অলসো এসএস, অর্থাৎ তামিম শুধু কবিতায় লেখেনি রচনাও লিখেছিল। তা আমরা সর্বশেষ এক্সাম্পলটা দেখি। দেখো যে এভরি পরে নাউন প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, এমন যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি হয় তাহলে আমরা নেগেটিভ করব। তিনটা উপায় নেগেটিভ করতে পারি। তো প্রথমটা দেখো যে দেয়ার ইজ নো বসাবো, তারপরে নাউনটা বসাবো, তারপরে ভার্ব, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে এক্সটেনশন। তারপরে দেখো দ্বিতীয় নিয়মটা হচ্ছে দেয়ার ইজ নো বসাবো, তারপরে নাউন, তারপরে হু বসাবো,
তারপর ডাজেন্ট, তারপরে ভার্বের বেস ফর্ম অর্থাৎ এর সাথে এস বাই এস হবে না, তারপরে এক্সটেনশন। আর থার্ড নিয়মটা আমরা করতে পারি যে নো প্লাস নাউন প্লাস যে ভার্বটি থাকবে তার অপোজিট ভার্ব বসাবো, আর তারপরে হচ্ছে এক্সটেনশন বসাবো। তো এখানে আমরা একটা এক্সাম্পল দেখছি, দেখো এভরি মাদার লাভস হার চাইল্ড, অর্থাৎ প্রতিটি মাই তার সন্তানকে ভালোবাসে। তাহলে আমরা এখানে এভরি পরে নাউন দেখতে পাচ্ছি, তো এরকম যদি তারপরে ভার্ব আছে তারপরে অবজেক্ট, এরকম অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে গেলে আমরা অবশ্যই দেয়ার ইজ নো দিয়ে শুরু করব। তো দেখো দেয়ার দেয়ার ইজ নো, তারপরে নাউন, এখানে নাউন হচ্ছে মাদার, এভরি পরিবর্তে দেয়ার ইজ নো বসালাম, আর মাদার এটা হচ্ছে নাউন, তাহলে দেয়ার ইজ নোর পরে নাউন, দেয়ার ইজ নো মাদার, তারপরে হচ্ছে বার্ড, বার্ড লাভস, অর্থাৎ বার্ডের পরে আর ভার্বের কোনো পরিবর্তন হবে না, যেমন আছে তেমন বসে যাবে। হার চাইল্ড, হার চাইল্ড, তো এটা যদি আমরা দুই নম্বর নিয়মে করি এটার মতো করে করে, তাহলে দেখো কেমন হয়। দেখো এই সেন্টেন্সটি এভরির পরিবর্তে দেয়ার ইজ নো, তারপরে নাউন, নাউনটি হচ্ছে এখানে মাদার, তারপরে আমরা বসাবো নিয়ম অনুযায়ী হু, হুর পরে বসাবো, যেহেতু মাদার থার্ড পার্সন সিঙ্গুলার এর জন্য আমরা বসাবো ডাজেন্ট। তারপরে ডাজেন, তারপরে আমরা কি বসাবো, দেখো ভার্বের বেস ফর্ম এখানে এস বাই এস হবে না, তো এখানে ভার্বটা আছে লাভস, তো আমরা বসাবো আছে লাভ, তার মানে এস বাই এসটা হবে না, কারণ এখানে আমরা ডাজেন বসিয়েছি অর্থাৎ ডাজ নট বসিয়েছি। তারপরে আমরা অবজেক্টটা বসাবো অর্থাৎ এক্সটেনশনটা বসিয়ে দেবো, অতিরিক্ত অংশটা হার চাইল্ড। সর্বশেষ নিয়মে যদি আমরা করি তাহলে দেখো এখানে আমরা বসাবো নো, তারপরে নাউন মাদার, নো মাদার, এখানে নাউন মাদার ছিল তাই মাদার বসাতে হবে, তারপরে দেখো অপোজিট ওয়ার্ড অর্থাৎ লাভ, এই ভার্বটার অপোজিট ওয়ার্ড হচ্ছে হেটস, তাহলে হেটস, এইচ এ হেটস, আর আমরা এক্সটেনশনটা বসিয়ে দিব হার চাইল্ড। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি যে তোমরা মনোযোগ সহকারে এটা দেখবে এবং তোমাদের খাতাতে এই নিয়ম রুলসগুলো একটু উঠিয়ে নিবে, এক্সাম্পলগুলো উঠিয়ে নিবে এবং বারবার চর্চা করবে, তাহলে তোমাদের কাছে এটি সহজ হয়ে যাবে। তো আজকের পাঠে এ পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ অল।